সাইকোলজি ওর ফার্স্ট পিরিয়ডস। আর এটা লজ্জার কিছু না, এটা তো জানি সবাই, অনেকে অনেক রকম মন্তব্য করবে। অ্যাকচুয়ালি এই মন্তব্যগুলো কিন্তু মেয়েরাই বেশি করবে, সেটা আমি খুব ভালো মত। গুড নিউজ সেলিব্রেশন করাটা উচিত। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, আজকের দিনটা কিন্তু ভীষণ 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 স্পেশাল। কেন সেটা বলছি, বিকজ কাম, এটা হচ্ছে আমার ছোট্ট গুলু আর আমার ক্যামেরাম্যান আর আরও অনেক কিছু কথা শেয়ার করার পার্টনার বা বলতে পার সমান সমান, আমার থেকে অনেক ছোট কিন্তু আমার সমান সমান হয়ে গেছে। আর সেসব পরে হচ্ছে, আগে যে স্পেশাল যে ব্যাপারটা সেটা বলি। আজকে হলো গিয়ে ওর ফার্স্ট পিরিয়ডস, মানে একটা সুখবর, একটা মানে এতটা গুড নিউজ আমাদের জন্য। আমাকে প্রথমে সকালে এসে যখন বলছে আমি তো অবাক হয়ে গেছি। তো ওকে প্রথমে ধরে কংগ্রাচুলেশন তোমার ফিউচারের জন্য, তোমরা ওকে উইশ করো, প্রে করো ওর জন্য। আর আজকে দিনটা কিন্তু খুব স্পেশাল, তার জন্য আমি এখান থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। কি ফিল হচ্ছে তোর, ভালো খারাপ? জানি না, ও জানে না এসব বিষয়ে, তো ওকে আস্তে আস্তে সব জানিয়ে দেওয়া হবে। তো চল আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। দেখতে থাকো পুরোটা, অনেক কিছু কিন্তু ধামাকা বাকি আছে। তো ওকে একটা সারপ্রাইজ দেবো বলেছি, তো তার জন্য আমরা দুজন কিন্তু বেরিয়ে গেছি এখন। ওর জন্য একটা ছোট্ট সেলিব্রেশন আছে, তো চলো এখন দেখা যাক কী কী করতে পারি ওর জন্য। দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কেকের দোকানে চলে এসেছি, একটা ছোট কেক নেবো বলে। হ্যাঁ, আমার বেশি সামর্থ্য নেই, কিন্তু আমি বড় দিদি হিসেবে যেটুকু পারবো সেটুকু পুরো করার চেষ্টা করব। অনেক কেকের ভ্যারাইটিস ছিল, বাট আমার এত সামর্থ্য ছিল না যে একটা বড় কেক ওর জন্য নিয়ে যাবো। বাট দুটো পেস্ট্রি নিলাম, আর নিয়েছিলাম চকলেট পেস্ট্রি। এই টাইমে একটু চকলেট খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, চকলেট খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য চকলেট পেস্ট্রিটাই নিলাম ওর জন্য। ওটাই কিন্তু ওর থেকে লুকিয়ে জানি না, ও কেকটা দেখার পর, এত কিছু দেখার পর কি রিয়াকশন দেবে। আমিও কিন্তু সেটার জন্য ওয়েট করছি, ওর রিয়াকশনটা কি হবে সেটাই দেখার জন্য। তো কেক নেওয়া তো হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এখন কেকটা নিয়ে বাড়িতে যাচ্ছি আমরা, ওকে সারপ্রাইজ দেবো বল, পুরো আমরা কতটা এক্সাইটেড। আর এরকম একটা সেলিব্রেশন কিন্তু আমাদের ফার্স্ট টাইম হচ্ছে, এবার ভীষণ এক্সাইটেড আমিও, আর সেলিব্রেশনও করবো, কারণ এর একটা যেহেতু গুড নিউজ সেলিব্রেশন করাটা উচিত। সো চলো ব্লগটা কিন্তু কন্টিনিউ করো। আরে কি সুন্দর যে হাওয়া দিচ্ছে, যে কি বলবো, আর আকাশে হালকা মেঘও করেছে বল উনো, কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে সত্যি বলছি। আর দেখো আমি ছাদের মধ্যে ডান্স ভিডিও করি, আর আমার মা এগুলো কী সব করে রেখে দিয়েছে, যেন মায়ের সাথে আমার ঝগড়া হয়ে গেছে রীতিমতো, যে তুমি এগুলো কেন করেছো, আমি ছাদের মধ্যে আর আমি ভিডিও শ্যুট কোথায় করবো। সো যাই হোক, ওটা স্কিপ করে দাও। হ্যাঁ, যেটা বলছি, ও আসছে, আমরা এখানে সেলিব্রেট করবো। এই যে ওকে বলেছি, যা তুই তোর বোনদেরকে ডেকে নিয়ে আয়, ততক্ষণ আমরা এটা অ্যারেঞ্জ করে নিচ্ছি। সো ও গেছে ওর বোনদেরকে ডাকতে, আর আমরা এদিকে অ্যারেঞ্জ করছি আমি আর আমার বোনু মিলে। তো চলো আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। তো যা বোন বল যে আসতে না, চলো দাঁড়িয়ে যাও, এ লাইটার কে নিয়ে আসবে, নিয়ে এসো। সো দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাপি হ্যাপি, তোকে আমি জিজ্ঞাসা করেছি যে তুই হ্যাপি নাকি, আমি ওকে জিজ্ঞাসা করলাম, কারণ ওটা ওর জন্য। হাট, একটা দেশি লাইট কাটি, কপিরাইট আসবে আমার, এরকম ভাবে বলিস না। সো হাওয়া দিচ্ছে প্রচন্ড, হ্যাপি বার্থডে কার্ডে, হ্যাপি বার্থডে বলছি। দেখ এটা কি হবে, না জল না, এটা এইভাবে এটা কি ফাটবে, দাম করে কাটবে, চলো নেভা ফু হাততালি, ওদিকে চলে যাও সবাই, ওদিকে চলে যাও, ওর পাশে চলে যাও। হুম, স্পুন দিয়ে কেক কাটো। এটা কি রে, খাবো এটা, বলুন আগে তুমি নিজে খাও, তারপর সবাইকে খাও। ওটা শুধুমাত্র ওর জন্য, ওদের একটু দিয়ে দে।
আমার সাথে কিন্তু ওরাও তোকে কংগ্রাচুলেট করেছে। বাস বাস ঠিক আছে, জানি না অনেকে অনেক রকম মন্তব্য করবে। অ্যাকচুয়ালি এই মন্তব্যগুলো কিন্তু মেয়েরাই বেশি করবে, সেটা আমি খুব ভালো মতো জানি। তাই জন্য সেই মেয়েদেরকেই বলছি, তোমরাও জানো যে জিনিসটা কতটা গুড নিউজ আমাদের সবার জন্য। তো এই দিনটা যদি সেলিব্রেট না করি, শুধু বার্থডে সেলিব্রেট করলে, অ্যানিভার্সারি সেলিব্রেট করলেই কিন্তু মহা নেওয়া যায় না। তো আমার মনে হয় যে ওর জন্য আমার এইটুকু করা উচিত ছিল, তাই জন্যই আমি করেছি। আর এটা লজ্জার কিছু না, এটা তোমরাও জানো যে লজ্জার কিছু না। এরকম একটা ব্যাপার যে এতটা আমাদের আমাদের সবার সবার মনে একটা তৃপ্তি আসে, এ বিষয়ে ফিউচার লাইফটা এতটা ব্রাইট হতে চলেছে। তো এর জন্য কিন্তু এই সেলিব্রেটটা করা, আমাদের ছোট্ট একটা সেলিব্রেট আমি আর আমার বোন দুজন মিলে ওর জন্য প্ল্যান করেছিলাম। আর ওকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকলো, সন্ধ্যে হয়ে এসেছে, এবার আমাকে নিচে যেতে হবে নালে মা ঠ্যাঙাবে। সো টা দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই করে দে, বাই। তোমরা সবাই ওকে কংগ্রেস জানিয়ে দাও।